আচ্ছা আমি আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রথমত আমি তারপরে আমি ওয়েলকাম জানাচ্ছি যিনি হচ্ছেন এই ভারতের হিরো আলম বা অন্য হিরো আলম যাকে বলতে পারেন ইতিমধ্যে ব্যাপকভাবে চর্চা হয়েছে তার নামটি ইনি হচ্ছেন হিরো আলম হিরো আলম আপনার হিরো আলম মানে সেকেন্ড হিরো আলম ইনার আসল নাম হচ্ছে সুগর আলী সুগর আলী সাহেব আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাগতম জানাচ্ছি বন্ধুরা ইনি হচ্ছে সুগর আলী যিনি একজন খুব সাধারণ মানুষ অতি সাধারণ মানুষ গরিব ঘরের মানুষ কিন্তু ইনি ভারতবর্ষের আসাম আসামে ইনি তোলপাল লাগিয়েছেন শুধুমাত্র ফেসবুক জগতে নয় সমস্ত এরিয়াতে ইনি ঢুকেছেন যেটি ভারতের আসাম রাজ্যের কয়েকটা জেলা আছে মোটের উপর দশটা যে বিধানসভা সমষ্টি নিয়ে যে সাংসদ সমষ্টি এখানে তমুল চর্চা লাভ করতে সক্ষম হয়েছেন ইনি হচ্ছেন তিনি সুগুর আলী যেখানে যায় যাচ্ছেন ইনি মানুষ সেলফি নেওয়া বা এনাকে সমর্থন করা এ দেখেন ইনি বাজারে আছেন বর্তমান বাজারে এনার পিছনে অনেক লোক ভিড় করছে যথেষ্ট এনাকে সমর্থন করছে আচ্ছা আপনি সাধারণ মানুষ থেকে কেন রাজনীতির পথে আসলেন আমি দেখলাম যে বহুত কষ্ট আমরা ভুগতাইছি আমরা ইউডিএফ ভোট দিছি কংগ্রেসে ভোট দিয়েছি এসপি এ ভোট দিয়েছি বিজেপি ভোট দিছি আজকে আমরা এত কষ্ট করতেছি আমাদের আজকে নদী ভাঙার সমস্যা রাস্তাঘাট না হয় স্কুল কলেজ না হয় সেটা আমি বাদ দিলাম কিন্তু আমার বিশেষ করে যে আমার আসামের মধ্যে ডিভোটারের সমস্যা আছে বা এনআরসি সমস্যা নেই আমরা কয়দিন বইকে থাকবো আজকে চারবার পাঁচবার করে আমরা হেয়ারিং করি আজকে আমাদের মাটি বেচা যাওয়া লাগে গড় বেচা লাগে গরু বেচা লাগে বেছে বেছে আমাকে আজকে হ্যারিং করানো লাগে কিন্তু আমরা নিরাপত্তা না আজকে যে বিজেপি সরকার যে মুসলমানের তেজ নিয়ে বা রক্ত নিয়ে আজকে যে আন্দোলন করছে বা ফুর্তি করে চলে কিন্তু সেটার জন্য কোনো নেতা মাত মাত কোনো আন্দোলন করে না বা আমরা যে কষ্ট ভুগতাইছি আর আমরা কত আর থাকম থাকমু সেটার জন্য আমি দেখে আমি কলাম যে না দেশের জন্য যদি আমার খাটা লাগে দেশের জন্য যদি আমার জীবন দেওয়া লাগে আমি প্রস্তুত আমি জীবন দিমু কিন্তু কলে আমার এই ভাবে যেটা প্রতিবাদ করতে যারা যেটা অন্যায় যে চলতাইছে কোনো কোনো নেতারা কোনো এটা আন্দোলন করে না সেটার জন্য আমি আগবাড়াইছি যে আমি যাতে সকলে জাতিক নিয়ে সবাইকে নিয়ে সব ধর্মকে নিয়ে যাতে আমি গৈরব করে যাতে আমি ধব সমষ্টিতে যাতে উৎপার পারি এটা আমার আশা থেকে আমি এখানে আমি সবাইকে নিয়ে আমি উঠছি আর আমি বিশ্বাস করি যে বদরুদ্দিন আজমলক আমি ভাল পাইছিল যে আজকে কলেমা পড়া মানুষকে একজন টেরোলিস্ট বলে কৈছিল টেরোলিস্ট বুলি কইছিল যে কলেমা পড়া মানুষ একটা অগ্রমতি এবিলা একটা ঘোষণা করেছিল দিল্লিতে দিন আজমল সাহাবে কইসাল আর একটা বিডিসির মধ্যে যে আমাদের ইউপিভিএল আছে তাকে সাপোর্ট করছে লগত হত্যাকারী দল হল চারিটা আছে একটা হলো এন ডি বি এন ডিফ বি পি এন ডি বি আর জে আর এফ এই চারিটায় সংগঠন আছে তার জড়িয়ে হত্যাকারী এই হত্যাকারীর জড়িত আমি বিজেপি কো একটা সম্প্রদায়ক আর আমার বিপিএফ একটা মানব হত্যাকারী এই হত্যাকারীর হত্যাকারীর হাতে জড়িত হয়েছে বদরদ্দিন আজমল সাহাব এই জন্য আমি ওর সাথে খারাপ পাইছি বা ওর সাথে আমি এই জন্য দুইটা কথা আরো বেশি দিয়ে আমি কইছি কারণ তার সাথে করে না আমার সবাইকে নিয়ে তো শান্তির মাঝে চল লাগতো কিন্তু সেটা করে নাই কিন্তু সেটা রাজনীতি যেটা করতেছে ওর নিজের করতেছে বা ওর বিজনেসের কারণে রাজনীতি করছে সেই জন্য আমি আগবাড়েছি একটু ভালো অর্থ কথা আছে বা অনেক পয়সা টাকা টাকা পয়সা হয় আপনি দেন এই টাকার জন্য আমার ঠান টাকা আসল না আমি আমার টেন নমিনেশান সাবমিট করার আগে আমার চল্লিশ চল্লিশ পয়সা গেছে তারপর আমার ট্রেন পঞ্চাশ টাকা ক্যাশ চাল বা আমার ভাইয়ের দিছে বা চাচারা দিছে বা কাকারা দিছে বা আমার রাইজে আর আমার যে জায়গায় আমি প্রোগ্রাম করছি সবাই আমাকে দুই টাকা চার টাকা পাঁচ টাকা দশ টাকা হাজার পাঁচশো হাজার পনেরোশো যে বা পার্সে আমাকে দিছে আমি সেই টাকা নিয়ে আমি গাড়ি দিয়ে নিয়ে আমি প্রচার করছি তার কথা হয়েছে মানুষের যেটা দান ব্রাঙ্গনের চাঁদা এই চাঁদা নিয়েই এই চাঁদাকেই ইনি যেটা আয়ের উৎস উৎসে পরিণত করছেন অনেকেই কয় যে আপনাকে মানুষ নিয়ে মানুষের মানুষকে নিয়ে মানুষকে মানুষরা তার আপনাকে নিয়ে মজা করে আসলে কি মজা করে না আসলে সমর্থন করে এই যে কি কি বলবেন আপনি কতজনে হ্যাঁ কতজনে মজা করে যে পাগলের সাথে কেন ঘুরে কয়েকটা যদি আমাদের দামি মানুষ যদি থাকে এই সারা পাগল আমাকে পাগল যে বিলাক আমার সাথে যে লোক থাকে সেটাও বলে পাগল বিলাক কয় তা আমি সেটাকে আশীর্বাদ বিলাক কই মানি আর কতজন আমাকে ভালো ভাইছে তাতে আমি অশেষ অশেষ ধন্যবাদ সমর্থন করেন না আপনি মদন দেবো পেশায় জড়িত হওয়ার আপনি কি পেশা কি ছিলেন আগে আমাকে বলсал কয়েকজনে তুমি রাজনীতি খেলাgameOver বাদ দাও আমাকে ইন ডি টার্গেটও আমি পড়ছিলাম রাজনীতি করার আগে আমি দেশের জন্য যেটা আমি করছিলাম দেশের শান্তির জন্য আমি যেটা আমি ভালোভাবে আজ আগবাড়িয়েছিলাম হয়তো আমি কয়েকটা ডিবেটার নিরাপত্তা দিবস হয়তো ডিবেটার পর আমি সমস্যার সমাধান করা হয়েছি তো আমি এই জন্য রাজ্যের সঙ্গে রাজে শুক্রের লিখে এবার আমাকে বাধা চাল যে তুমি একটা রাজনীতি করে বাদ দাও তুমি রাজনীতি খেলা এই বয়সে তুমি খেলা বাদ দাও তোমার খেলা লাগবে না আমি ওই আমি করছিলাম যে আজকে খেলা দিন আজকে আমার যে অন্যায় চলছে এই অন্যের জন্য তো কোনো নেতারা মাপ মাপায় না কেউ তো কোনো আন্দোলন করে না বা এই কষ্ট কারণে আমরা কতদিন আর কষ্ট করবো সেটা যন্ত করলাম না আমি রাজনীতি কর্ম আমার দেশের জন্য আমি দেশের জন্য আমি জীবন দিব আমি দেশের জন্য দিব আমি একজন রাস্তার রাস্তার লোক আমার নিরহ মানুষ আমি আমার কোনো পয়সা পাতি নাই আমি কেছি আমি রাইজে কারণে আমার জীবনটা আমি দিয়ে দিছি আপনার আপনি যে রাজনীতির নামলেন আপনার familির মানুষ কি করে পরিবারের মানুষ কি করে বড়নশা আমাকে আমার মা আমার বাপ নাই আমার মা আমাকে ছেড়েছে আমি আল্লাহর রাস্তা আমি ছেড়ে দিছি আমার একটা আমার পাঁচটা বেটা আছে আমি একটা বেটা আমি ছেড়ে দিছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ আমি ধন্যবাদ জানাই আপনার পরম সময় শুভ সময়ে আরো আগ বাড়েন আমি কল্পনা করি আপনি ভবিষ্যত মানে জিরো থেকে হিরো হন অনেক মানুষই হয়েছে তো আমি কল্পনা করি ঠিক আছে এইটুকু কল্পনা